অবস্থা সবার? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছে এবং সুস্থ আছো। বন্ধুরা, আমাদের কিছু কমন প্রবলেমের মধ্যে মেইন যে প্রবলেম সেটা হলো ব্রণর প্রবলেম। ব্রণ একটা এমনই প্রবলেম যেটা একটা এজের পর কিন্তু আমাদের প্রত্যেককে ফেস করতে হয়, আর সেটা বেশ কিছুদিন আমাদের স্কিনে থাকে। আর যখন ব্রণ স্টার্ট হয় তখন কিন্তু স্কিন পুরো খারাপ হয়ে যায়। স্কিনে আমরা যাই ব্যবহার করি না কেন তারই উল্টো রিয়াকশন দেয়। আবার কারো কারো ক্ষেত্রে গোটা মুখে অ্যাকনিতে ভরে যায়, গোটা মুখে র্যাশে ভরে যায়। মানে স্কিনে তুমি যাই ব্যবহার করবে, কোনো ক্রিম ব্যবহার করো, কোনো সানস্ক্রিন ব্যবহার করো, কোনো প্যাক ব্যবহার করো, তাতেই স্কিনটা লাল হয়ে যায়, স্কিনটা খুবই চুলকায়, ভিজি ভিজি ঘামাচির মতো গোটা মুখে র্যাশ চলে আসে। আর এই প্রবলেমটা শুরু হলে কিন্তু আমাদের স্কিন পুরো নষ্ট হয়ে যায়, পুরো খারাপের দিকে চলে যায়। আর এটাকে ঠিক করা কিন্তু খুবই প্রবলেমের কাজ। গাইস, আমি জানি ব্রণ কিন্তু টিনেজার থেকে স্টার্ট হয় আর ওটা একটা মিনিমাম এজ পর্যন্ত থাকে। যদি তোমার এরকম প্রবলেম থাকে, যদি তুমি এই প্রবলেমটা এখন ফেস করছো, তাহলে আজকের ভিডিওটাকে স্কিপ না করে পুরোপুরি লাস্ট অবধি দেখবে। কারণ আজকে আমি তোমাদের জন্য এমন একটা ইন্টারেস্টিং প্লাস এফেক্টিভ রেমেডি নিয়ে চলেছি, যেটা তুমি যদি একটু টাইম নিয়ে রেগুলার ব্যবহার করো, আমি বলছি তোমার স্কিন থেকে ব্রণ, অ্যাকনি, তারপর ঘামাচির মতো যে র্যাশ, সেটা পুরোপুরি চলে যাবে। তোমার স্কিনটা পিউরিফাইন হবে, তোমার স্কিনটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকবে। সো আর কথা বাড়াবো না, অনেক কথা বলে ফেলেছি। তার আগে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে পাশে বেল আইকনটিকে অন করে রাখবে তুমি যদি আমাকে প্রথমবার দেখে থাকো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। সো লেটস গেট স্টার্টেড। বন্ধুরা, মুখের র্যাশ, ব্রণ, ফুসকুড়িটাকে ঠিক করতে এই স্পেশাল ফেস প্যাকটা তৈরি করার জন্য একটা বোলের মধ্যে দেখো আমি নিয়েছি বেশ কয়েকটা তুলসী পাতা। আমি জানি তুলসী পাতা তোমাদের প্রত্যেকের ঘরেই আছে। ওই ফ্রেশ তুলসী পাতাটাকে খুব ভালোভাবে ফার্স্টে ধুয়ে নেবেন, দিয়ে তুলসী পাতাটাকে গ্রাইন্ডারে দিয়ে গ্রেট করে নেবেন। এবার এই তুলসী পাতাটার মধ্যে আমি অ্যাড করবো 2 চামচ মুলতানি মাটি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ফ্রেশ অ্যালোভেরা জেল। এবার সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালোভাবে একসাথে মিক্স করে নেব। রেডি হয়ে গেছে আমাদের স্পেশাল DIY প্যাকটা। এবার এই প্যাকটাকে তোমার মুখে খুব ভালোভাবে একটু থিক লেয়ারে অ্যাপ্লাই করবে। তার আগে বলবো, এই প্যাকটা যখন তুমি ব্যবহার করবে মুখটাকে খুব ভালোভাবে নিম ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে নেবে। তোমার পরিষ্কার মুখেই কিন্তু এই প্যাকটাকে তুমি অ্যাপ্লাই করবে। এটাকে অ্যাপ্লাই করার পর স্কিনে 15-20 মিনিটের জন্য রেখে দেবে, যতক্ষণ না প্যাকটা হালকা ড্রাই হয়ে আসে। তারপর নর্মাল জল দিয়ে তুমি ফেসটাকে ওয়াশ করে নেবে। তুমি যদি এটাকে প্রত্যেক দিন ব্যবহার করতে পারো, তোমার মুখে যত পুরনো র্যাশ, ব্রণ, ফুসকুড়ি থাকুক না কেন, সেটা ভেতর থেকে ঠিক হয়ে যাবে। তাছাড়াও তোমার স্কিন যদি প্রচুর ইচিংয়ের প্রবলেম থাকে, স্কিন যদি অ্যালার্জির প্রবলেম থাকে, স্কিন যদি পুরো লাল হয়ে যায়, সেটাও দেখবে ধীরে ধীরে কমতে শুরু করেছে। কারণ আমি এখানে এমন কিছু এফেক্টিভ ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি যে ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই বেনিফিশিয়াল। তোমার স্কিন যদি প্রচণ্ড অয়েলি হয়ে থাকে, তোমার স্কিনে এক্সট্রা অয়েলটাকে যেমন কন্ট্রোল করতে হেল্প করবে, তেমনই ব্রণ, ফুসকুড়ি, র্যাশটাকে দূর করতে হেল্প করবে, স্কিনটাকে পিউরিফাইন করবে, স্কিনটাকে ভেতর থেকে অনেক বেশি হেলদি অ্যান্ড গ্লোয়িং করে তুলতে সাহায্য করবে। তাহলে এই ফেস প্যাকটা কিন্তু বাড়িতে তুমি অবশ্যই একবার ট্রাই করে দেখো। দেখো, আমার তো এটা অলরেডি অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর আমি এটাকে 15-20 মিনিটের জন্য আমার মুখে এভাবেই রেখে দেবো, তারপর নর্মাল জল দিয়ে ফেসটাকে আমি ওয়াশ করে নেব। বন্ধুরা, দেখতে পাচ্ছ প্যাকটা অ্যাপ্লাই করার পর আমার স্কিনটা কতটা ক্লিয়ার লাগছে? তুমিও যদি এই প্যাকটাকে রেগুলার ব্যবহার করো, তোমার মুখে না তো ইচিং হবে, না তো র্যাশের মতো কোনো প্রবলেম দেখা যাবে, না কোনো ব্রণ ফুসকুড়ি হবে। তোমার স্কিনটা ভেতর থেকে পিউরিফাইং থাকবে, স্কিনটা ক্লিয়ার থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং গাইস। আই হোপ ভিডিওটা তোমাদের জন্য ভীষণ ভীষণ হেল্পফুল হবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করবে তোমার প্রত্যেকটা ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে। ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে, যেটা লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজেই খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো, লাভ ইউ।